হিরু আলমের উপর হামলা যা বললেন আরাফাত জমে উঠেছে ডাকা সতেরো আসনের উপনির্বাচনের প্রচারণা প্রার্থীরা ভোটারদের ধারে ধারে যাচ্ছেন শুনছেন তাদের নানা অসুবিধার কথা এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে লড়ছেন অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত অন্যদিকে আশরাফুল আলম উরফে হিরু আলম উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন প্রার্থীরা যখন প্রচারণায় ব্যস্ত তখনই বুধবার পাঁচই জুলাই নিজের উপর হামলার অভিযোগ এনেছে হিরু আলম তিনি দাবি করেছেন নির্বাচনী প্রচারণা চালানোর সময় মহাখালী এলাকার সাততলা বস্তিতে একদল নারী তার উপর হামলা করেছে এ বিষয়ে অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বৃহস্পতিবার ছয়ই জুলাই সাংবাদিকদের বলেন হিরু আলমের উপর হামলাকারী কোন দলের সেটি তদন্ত ছাড়া বলা যাবে না অনুপ্রবেশকারী হতে পারে দলে অনুপ্রবেশকারী রয়েছে যারা আওয়ামী লীগের নাম খারাপ করতে চায় কোনো প্রার্থীর উপর হামলা সমর্থন করি না তিনি বলেন সবাইকে আহ্বান করব কেউ কারোর উপর হামলার মনোভাব যাতে না রাখে বি নিউজ ঢাকা